2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত প্রায় ঘরবন্দি থাকার বাধ্যবাধকতা তৈরি করেছিল কোভিড-19। স্থবির হয়ে পড়ে পুরো বিশ্ব। যখন কিছুটা স্বাভাবিক হয়ে আসে, পুরো বিশ্বের মানুষ অর্থনৈতিক মন্দা মোকাবেলা করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করে। তবে সেখানেও আবার হানা দিচ্ছে কোভিড। বেশ কয়েক মাস সংক্রমণ ব্যাপকভাবে কমার পর চলতি বছরের শেষের দিকে প্রতিবেশী দেশ চীনে বাড়তে থাকে করোনা। এরপর ভারতেও সংক্রমণ বাড়ায় দিল্লি সহ সব বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়। এরই পরিপ্রেক্ষিতে এবার বাংলাদেশে সংক্রমণ ঠেকাতে স্থল, নৌ, বিমানবন্দরে সতর্কতা জারি করল স্বাস্থ্য অধিদপ্তর। তারা বলছেন, ওমিক্রনের উপধরন মারাত্মক সংক্রমণে সক্ষম BF7 পুরো বিশ্বের সাথে ভাবিয়ে তুলেছে বাংলাদেশকেও, আর তাই বিমানবন্দর সহ সব বন্দরে স্ক্রিনিং করার নির্দেশনা স্বাস্থ্য মন্ত্রণালয়ের। যেই ভেরিয়েন্টটা চাইনাতে এসেছে আপনারা জানেন যে সেটি হচ্ছে BF7, যেটা BA5 এর একটা সাব ভেরিয়েন্ট, এবং এইটার হচ্ছে আর বলা হয় 18। আর 18 মানে হচ্ছে আগে যে ভেরিয়েন্ট ছিল সেটি ছিল R4। R4 মানে একজন থেকে চারজনকে আক্রান্ত করতে পারত, আর R18 মানে একজন থেকে 18 জনকে আক্রমণ করতে পারে। BF7 এর ভয়াবহতা সম্পর্কে এখনও দেশের চিকিৎসায় তেমন কোনো তথ্য না থাকলেও যাদের অন্যান্য রোগ আছে এবং অন্তঃসত্ত্বা নারীদের মধ্যে এটি মারাত্মক প্রভাব ফেলে বলে জানা যায় বৈশ্বিক সংবাদ মাধ্যমে। এছাড়াও ভ্যারিয়েন্টের প্রভাবে শ্বাসনালীর উপরের অংশ আক্রান্ত হয়। জ্বর, গলা ব্যথা, সর্দির মতো পুরনো কোভিডের প্রতিক্রিয়া দেখা দিতে পারে। এমন অবস্থায় যে কোনো লক্ষণ দেখা দিলে ডাক্তারের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই ভ্যারিয়েন্টে একজন থেকে 18 জন পর্যন্ত সংক্রামিত হতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এবং এটার আরেকটা ভয়ানক দিক হচ্ছে এটার ইনকিউবেশন পিরিয়ড, যেটা সেটা অত্যন্ত শর্ট। আগের ইনকিউবেশন পিরিয়ডের চেয়ে এর ইনকিউবেশন পিরিয়ড কম। তার মানে হচ্ছে যে খুব কম সময়ের মধ্যে আপনি আক্রান্ত হবেন এবং অনেক বেশি সংখ্যক, 4 গুণ বেশি সংখ্যককে আগের ভেরিয়েন্টের চেয়ে এটা আক্রান্ত করতে পারে। এবং এটার উপসর্গ সম্পর্কে যেটুকু আমরা জানতে পেরেছি ওমিক্রনের অন্যান্য ভেরিয়েন্টের মতো, এ সময়ের মধ্যে মাস্ক ব্যবহার সহ নিরাপদ দূরত্ব রাখার মতো সুরক্ষা সামগ্রী ব্যবহার করতে সাধারণ মানুষকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সেলিয়া সুলতানা, এখন ঢাকা।